আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগতম জানিয়ে নিচ্ছি আপনাকে অ্যান্ড্রয়েড অফিস বিডির পক্ষ থেকে। তো আপনাদের রিকোয়েস্টে আজকে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটা মজার টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যখন কোনো স্মার্টফোন কিনি অনলাইন থেকে অথবা বিক্রয় .com, এরপরে অনলাইনের যে সবগুলো আছে এখান থেকে যখন আমরা কোনো স্মার্টফোন কিনবো, তো স্মার্টফোনটি অরিজিনাল নাকি ক্লোন কপি দিচ্ছে তারা আমাকে, এই বিষয়টি চেক করার জন্য। অনেক সময় দেখা যায় তারা অরিজিনাল বলে বিক্রি করে, কিংবা আমাদেরকে দেখা যায় কপি ক্লোন এগুলো ধরিয়ে দেয়, অথচ আমাদের কাছ থেকে তারা অরিজিনাল বলে বিক্রি করে টাকা নিচ্ছে। তো এক্ষেত্রে আমরা নিজেরাই কীভাবে প্রমাণ নিব যে অরিজিনাল কি না, তো এটা দেখার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, তো আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো আবারও এই বিষয়টি নিয়ে আসলাম যে কীভাবে আপনারা দেখবেন। তো চলুন দেখা যাক যে আমার ফোনটি অরিজিনাল নাকি ক্লোন দিচ্ছে তারা, এই বিষয়টি কীভাবে চেক করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আপনারা এই যে বাটনটি দিয়ে কল করেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফোন, এই ফোনে ক্লিক করবেন। তো ফোনে ক্লিক করার পর আপনাদের যে কিপ্যাডগুলো আসবে, তো এখান থেকে আপনারা ডায়াল করবেন *#0*#, সরি হয়নি আমার, দুঃখিত, *#0*#। তো দেখুন, আমি যখন *#0*# দিলাম, আমাকে কিন্তু এখান থেকে কিছু অপশন চলে আসবে এরকম। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে রেড, গ্রিন, ব্লু, রিসিভ, ভাইব্রেশন ইত্যাদি। তো এখান থেকে আমরা যদি যে লেখাগুলো আছে এই লেখাগুলোর কাজগুলো যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা বুঝব যে আমাদের স্মার্টফোনটি অরিজিনাল। তো দেখুন, আমি যখন রেডে ক্লিক করব, এই যে এক নম্বর রেড লেখা, আমি যখন রেডে ক্লিক করব, দেখুন আমার স্ক্রিনটি কিন্তু পুরোটা রেড হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারবো যদি রেড হয় সেক্ষেত্রে আমার ফোনটি 100% অরিজিনাল। তো দেখুন, আমি রেডে ক্লিক করলাম, দেখেন আমার পুরো স্ক্রিনটা কিন্তু রেড হয়ে গেছে। তো ব্যাকে দিলাম, এরপরে আছে গ্রিন। তো গ্রিন দিলে যদি আমার ফোনটা গ্রিন হয়ে যায়, তাহলে বোঝা যাবে আমার স্মার্টফোনটি অরিজিনাল। তো দিলাম গ্রিনে, দেখুন আমার স্ক্রিনটি কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এরপরে আছে কিন্তু ব্লু, তো ব্লু দিলে দেখি আমার স্ক্রিন ব্লু হয়ে যায় কি না, দেখুন আমার স্ক্রিন কিন্তু ব্লু হয়ে গেছে। তো এরপরে আসে রিসিভ, আসে ভাইব্রেশন ইত্যাদি অনেক কিছুই আছে। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন টাচ, টাচে ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাবে যে স্মার্টফোনটির টাচে কোনো প্রবলেম আছে কি না। তো প্রবলেম যদি থাকে ওই ক্ষেত্রে, ওই দেখুন আমি টাচে ক্লিক করলাম, তো এই যে চারদিকে ঘর ঘর দাগ দাগ দেখাচ্ছে, যদি আমার টাচে কোনো প্রবলেম থাকে তাহলে ওই জায়গাটুকু দাগ হবে না। তো দেখুন, আমি দেখিনি আমার স্মার্টফোনটিতে টাচে কোনো প্রবলেম আছে কি না। এখান থেকে এভাবে টান দিবেন, এভাবে দেখবেন যে চারপাশে দাগ হয়ে যায় কি না। তো যদি চারপাশে দাগ হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার স্মার্টফোনে কোনো টাচে কোনো প্রবলেম নেই, দেখুন হয়ে গেছে। আর যদি টাচে কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের এই ঘরগুলো সম্পূর্ণ হবে না, এবং অন্য জায়গায় কিন্তু সবুজ দাগ হচ্ছে না। এবং আমি যদি চাই, এই যে আমি যদি এখান থেকে চাই কাটতেও পারবো না, আমার এই টাচটা সম্পূর্ণ করে নিতে হবে। তো দেখুন, তো আমি আমার টাচটি কমপ্লিট করে নিলাম। এরপরে আছে ভাইব্রেশন, তো এই যে ভাইব্রেশনে ক্লিক করলে আপনার ফোনের যে সেন্সর থাকে, ওই সেন্সরের উপরে হাত দিলে আপনার ফোনটি ভাইব্রেশন হবে। তো আমি ভাইব্রেশন দিয়ে দিলাম, দেখুন আমার ফোনটি কিন্তু কাঁপছে, সরি এই ভাইব্রেশন না, এই যে সেন্সরে দিলে এখান থেকে দেখুন কিছু সংখ্যা উঠছে। তো এখন যদি আমি এই জায়গায় দেখুন ফোনের সেন্সরে হাত দিয়ে উপরে, এই যে দেখুন হাত দিলে স্ক্রিনটা সবুজ হয়ে যাচ্ছে, আবার হাত সরায় ফেললে এভাবে হচ্ছে। তো এখান থেকে আপনারা বুঝবেন যে আপনাদের স্মার্টফোনটি অরিজিনাল। তো এভাবে আরও অনেক কিছুই চেক করার আছে, তো এখান থেকে বুঝে নেবেন যে আপনার ফোনটি অরিজিনাল কি না। আর যদি দেখেন যে এগুলো না আসে স্মার্টফোনে, তাহলে ধরে নেবেন যে আপনার ফোনটি ক্লোন কিংবা কপি আপনাকে তারা ধরিয়ে দিচ্ছে। তো আজকে ছিল এই বিষয় নিয়ে কথা আপনাদের মাঝে। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ।
আর যদি আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকে, পছন্দের কোনো টপিক থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি পরবর্তীতে, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।